কোনো সমস্যা নেই, চিকিৎসা করাচ্ছেন, ডাক্তার বলেছে কোনো সমস্যা নেই, ওষুধ দিয়েছে, ওষুধ খাচ্ছেন, এরপরও গর্ভে সন্তান হচ্ছে না, সন্তান হওয়ার ক্ষেত্রে একটা সুস্থ শুক্রাণু এবং সুস্থ পরিবেশ লাগবে জরায়ুর, যেটা দ্বারা সন্তান হবে, কিন্তু আপনার ডিম্বাণু বা শুক্রাণু সুস্থ না, সেক্ষেত্রে কি সন্তান হবে? আপনি যত ওষুধই খান সেক্ষেত্রে কিন্তু সন্তান হবে না। আজকের ভিডিওতে আমরা কয়েকটি খাবার সম্পর্কে বলবো, যে খাবারগুলো মেয়েদের ডিম্বাশয় থেকে ডিম্বস্ফুটনে হেল্প করে এবং ছেলেদের ক্ষেত্রে শুক্রাণুর গতি, শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি করে। মেয়েরা যদি সন্তান নিতে চান সেক্ষেত্রে পাঁচটি গুরুত্বপূর্ণ খাবার প্রতিদিন খাবেন খাদ্য তালিকায়। এতে আপনার ডিম্বাণুর গতি বাড়বে, ডিম্বাণুটি পরিপক্ক হবে এবং সেই ডিম্বাণু দ্বারা সন্তান গর্ভে ধারণ করতে পারবেন। তার মধ্যে প্রধান হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য। এখন কথা আসতে পারে কোন ধরনের প্রোটিন যেটা আপনার ডিম্বাণুকে সুস্থ রাখতে সাহায্য করবে। আমরা বলি লিন প্রোটিন সন্তান ধারণের জন্য খুব বেশি উপকারী। লিন প্রোটিন মুরগির মাংসে থাকে, দেশি মুরগির মাংসে। গরুর মাংস খেতে পারবেন, তবে চর্বিহীন গরুর মাংসে। মাছ খেতে পারেন, যে কোনো মাছে চর্বিহীন প্রোটিন থাকে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিম, দুধ, বাদাম। এগুলো অনেক সময় হরমোনাল কিছু ফ্যাক্টরকে প্রভাবিত করে, যার পরিপ্রেক্ষিতে ডিম্বাশয় থেকে ডিম্বস্ফুটনে অনেকটাই সাহায্য করে। স্বাস্থ্যকর কিছু চর্বি জাতীয় খাদ্য আছে যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রধান হচ্ছে জলপাইয়ের তেল, যেটা বাজারে কিনতে পাওয়া যায় অথবা আপনি নিজেও প্রাকৃতিকভাবে ঘরে বসে জলপাইয়ের তেল তৈরি করতে পারেন। এই জলপাইয়ের তেল যদি প্রতিনিয়ত খান সেক্ষেত্রে ডিম্বস্ফুটনে হেল্প করবে এবং আপনার বিভিন্ন ডিম্বস্ফুটনের যে হরমোনগুলো সেগুলোকে অনেকটা প্রভাবিত করবে। এই জলপাইয়ের তেল বিভিন্ন ধরনের যে খাবারগুলো আমরা খাই, রান্না করে যে তেল ব্যবহার করি, সেই তেলের পরিবর্তে জলপাইয়ের তেল ব্যবহার করলে কিন্তু খাবারটি আরও বেশি সুস্বাদু এবং সুস্বাস্থ্যকর হবে। কাজু বাদাম, কাঠবাদাম, এই জাতীয় বাদামগুলো হরমোন উৎপাদনে সাহায্য করে, যার পরিপ্রেক্ষিতে ডিম্বস্ফুটনে অনেকটাই সাহায্য করে। এই ধরনের খাদ্য প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারেন। রক্ত স্বল্পতা দেখা দিলে কিন্তু ডিম্বস্ফুটনের ক্ষেত্রে অনেকটাই সমস্যা তৈরি হয়, যার পরিপ্রেক্ষিতে আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া খুব বেশি জরুরি। আয়রন সমৃদ্ধ খাবারের মধ্যে মটরশুঁটি খুব বেশি উপকারী। রঙিন শাকসবজিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এই অ্যান্টিঅক্সিডেন্ট ডিম্বস্ফুটনে অনেকটাই হেল্প করে। পাশাপাশি মসুরের ডাল খেতে পারেন, মসুরের ডালে আয়রন থাকে এবং যে শাকসবজিগুলো দেখতে সবুজ সে শাকসবজিগুলো প্রচুর পরিমাণ আয়রন ধারণ করে, এজন্য এই শাকসবজিগুলো খেতে পারেন। আমরা এর আগেও বলেছি অসংখ্য ভিডিওতে যে গর্ভধারণের জন্য ফলিক অ্যাসিড বা ফোলেট সমৃদ্ধ খাবারের খুব বেশি ভূমিকা আছে, কারণ ফলিক ডেফিসিয়েন্সি দেখা দিলে ডিম্বস্ফুটনের এক ধরনের প্রবলেম তৈরি হয়, যার পরিপ্রেক্ষিতে গর্ভে সন্তান ধারণের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এখন ফলের সমৃদ্ধ খাবারগুলো কী কী? টক জাতীয় খাবারগুলোতে ফলিক অ্যাসিড থাকে, জিঙ্ক থাকে, পাশাপাশি মটরশুঁটিতে থাকে। বিভিন্ন ধরনের ফল যেমন আপেল, আঙ্গুর, কমলা, এই জাতীয় ফলে ফলিক অ্যাসিড থাকে। এই জাতীয় খাদ্যগুলো খেলে ফলিক অ্যাসিড বা ফলেটের অভাবটি কিন্তু পূরণ হয়ে যেতে পারে। ভিটামিন ডি জাতীয় খাদ্য খুব বেশি গুরুত্বপূর্ণ গর্ভধারণের ক্ষেত্রে, এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং ডিম্বস্ফুটনে হেল্প করবে, তাই ভিটামিন ডি জাতীয় খাদ্য কিন্তু গর্ভকালীন অবশ্যই খেতে হবে। আমরা সাধারণত জানি ভিটামিন ডি সূর্যের রশ্মি থেকে তৈরি হয়, কিছু কিছু ক্ষেত্রে প্রাকৃতিকভাবেও ভিটামিন ডি পাওয়া যায়, যেমন ডিম, দুধ, এই জাতীয় খাবারে ভিটামিন ডি পাওয়া যায়, তাই এই জাতীয় খাবার খাওয়ার পাশাপাশি কিন্তু আপনার রৌদ্রের আলোতেও কিন্তু যেতে হবে। ছেলেদের শুক্রাণু বৃদ্ধি করে কয়েকটি খাবার, তার মধ্যে অমেগা ফ্যাটি অ্যাসিড খাবার খেতে হবে। বাজারে অমেগা ফ্যাটি অ্যাসিড কিনতে পাওয়া যায়, এই অমেগা ফ্যাটি অ্যাসিড কিন্তু অবশ্যই খেতে হবে। এটি শুক্রাণুর গতি বৃদ্ধি করে, শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি করে। বাজারে ফলিক এবং জিঙ্ক সমৃদ্ধ ট্যাবলেট কিনতে পাওয়া যায়, সেগুলো কিনতে পারেন, কিন্তু খাবার দিয়ে যদি সেটা পূরণ করেন সেক্ষেত্রে আপনার দেহে আলাদা করে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেবে না। খাবারের মধ্যে গরুর মাংসে প্রচুর পরিমাণ জিঙ্ক এবং ফলিক অ্যাসিড থাকে, ডিমে থাকে, আখরুটে প্রচুর পরিমাণের জিঙ্ক এবং ফলিক অ্যাসিড থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাদ্য খেতে হবে, কারণ অ্যান্টিঅক্সিডেন্টে ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন এ, এই তিনটি ভিটামিনের কম্বিনেশনে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি হয়। এগুলো ছেলেদের শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি করে এবং বাবা হওয়ার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করে। এই ধরনের খাবারগুলো শুক্রাণু এবং ডিম্বাণুর পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করবে, তাই এই ধরনের খাদ্য প্রতিদিন খাদ্য তালিকায় রাখুন। আশা করি আপনার সন্তান হওয়ার ক্ষেত্রে অনেকটাই হেল্প করবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।